নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য, গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি জিয়া হায়দারের লেখা বই থিয়েটারের কথা থেকে ভারতীয় থিয়েটার সম্পর্কিত দ্বিতীয় পর্ব পাঠ করব। গত পর্বে আমরা দেখেছিলাম ব্রহ্মা কেন নাট্যবেদ সৃষ্টি করেছিলেন, তারপরে তিনি তার নাটকের শিক্ষা ভরত মুনিকে দান করেছিলেন, তারপর ভরত মুনি তার শিষ্যদেরকে সেই শিক্ষা দেন, তারপর একটি নাটক মঞ্চস্থ হয় বা হওয়ার চেষ্টা শুরু হয়, যা হলো অসুর বিজয়। এই নাটক চলাকালীন অসুর এবং দেবতাদের দ্বন্দ্ব এবং শেষ পর্যন্ত দেবতাদের বিজয়, এই ছিল গত পর্বের আলোচনার বিষয়। তারপরে আমি পাঠ শুরু করছি। ব্রহ্মা দৈত্য ও অসুরদের ডেকে নাটকে বিঘ্ন সৃষ্টি করার কারণ জানতে চাইলে বিরূপাক্ষ জানালো যে সৃষ্টিকর্তা ব্রহ্মা যেমন তাদের সৃষ্টি করেছেন, তেমনি দেবতাদেরও। অতএব তারা সবার প্রতি তাঁর ন্যায় ও সুবিচার আশা করে। যে নাট্যবেদ সৃষ্টি করা হয়েছে তা কেবল দেবতাদের জন্য, এবং প্রথম যে নাটক তা তাদেরকে অর্থাৎ অসুরদের অপমান করার জন্যই। অতএব তারা বিঘ্ন উৎপাদন করে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। ব্রহ্মা তখন নাট্যবেদের উদ্দেশ্য ব্যাখ্যা করে বললেন যে নাটকে কারো প্রতি পক্ষপাতিত্ব থাকবে না, নাটকের মধ্যে দিয়ে প্রকাশ পাবে সারা পৃথিবীর দেবতার, অসুরদের ও মানুষের জীবন কীর্তন। নাটক সর্বশ্রেণীর সর্বসাধারণের অনুকৃতি, এতে সকলেরই ভালো মন্দ সব আচরণই স্থান পাবে। নাটক থেকে সকলেই লাভ করবে শিক্ষা ও সুপরামর্শ। নাটক হচ্ছে সকল শাস্ত্রের সমন্বিত আধার। নাটকে থাকবে ত্রিভুবনের সকল কিছুর অনুকৃতি, যা অভিনয়ের মাধ্যমে রূপায়িত হবে। নাটক যেমন শিক্ষা দান করবে, তেমনি মনে আনন্দের সঞ্চার করবে, শক্তি যোগাবে, দুঃখে দেবে সান্ত্বনা। দৈত্য ও অসুররা সন্তুষ্ট হলো এবং নাট্যানুষ্ঠান নির্বিঘ্নে সমাপ্ত হলো। এরপর অতঃপর ব্রহ্মা শিবের মনঃতুষ্টির জন্য দুটি নাটক নিয়ে গেলেন কৈলাসে, পরিবেশন করলেন অমৃত মন্থন ও ত্রিপুর দাহ। নাট্যানুষ্ঠানের জন্য যে স্থানটি নির্বাচিত হয় তা হিমালয়ের সানু দেশে, চারদিকে পাহাড় ও শিখর, আম্রবৃক্ষে পূর্ণ এবং উপত্যকায় নির্ঝরিণী প্রবাহিত। শিব নাট্যানুষ্ঠানে অত্যন্ত খুশি হলেন, কিন্তু পূর্বরঙ্গে নৃত্য না থাকায় তিনি বললেন যে নাট্যানুষ্ঠানের শুরুতে পূর্বরঙ্গে নৃত্য থাকা অপরিহার্য। তিনি ঋষি তণ্ডুকে নির্দেশ দিলেন ভরতকে নৃত্য শিক্ষা দান করতে। তণ্ডুর এই নৃত্য তাণ্ডব নৃত্য নামে অভিহিত। মূলত এ নৃত্য শিবেরই নৃত্য, তণ্ডু শিবের কাছ থেকেই তা শিখেছিলেন। কিছুকাল পরে নহুষ নামে পৃথিবীর একজন সম্রাট, দেবতাদেরও অন্যতম রাজা বলে স্বীকৃতি পেলে তিনি পৃথিবীতে নাট্য প্রয়োগের অভিলাষ করলেন। অর্থাৎ তার আগে পর্যন্ত নাট্য শুধু দেবলোকেই অনুষ্ঠিত হতো। ভরত সম্মত হলেন ও তাঁর শিষ্যবর্গ নিয়ে পৃথিবীতে এলেন। দেবলোকে নাট্য সৃষ্টি ও পৃথিবীতে তাঁর আগমন সম্পর্কিত এই পৌরাণিক কাহিনীটি বর্ণিত হয়েছে ভরতের নাট্যশাস্ত্র গ্রন্থে। এতে দেখা যায় যে ব্রহ্মা নাট্যের স্রষ্টা, কিন্তু পুরাণে এরূপ ধারণাও দেয়া হয়েছে যে তিনি শিবের কাছ থেকে নাট্য শিক্ষা করে তা ভরতকে দান করেন। অর্থাৎ শিব নাট্যকলার জন্মদাতা। ভরতের কাহিনীতে অবশ্য শিবের উল্লেখ রয়েছে, কিন্তু তা নাট্য সৃষ্টির পরে, শিবের নৃত্য শিক্ষা দান। সঙ্গীত বিদ্যাবিনোদ গ্রন্থে তাকে বলা হয়েছে মহানট ও আদি নট। নৃত্যের কারণেই শিবকে নটরাজ, নটেশ, নটনাথ প্রভৃতি নামে অভিহিত করা হয়ে থাকে, এবং সম্ভবত নৃত্য থেকে কালক্রমে নাট্য কথাটি এসেছে বলে শিবকে নাট্যকলার জনক রূপে কেউ কেউ উল্লেখ করে থাকেন। ভাষাবিদদের মতে নৃত ধাতু থেকে নৃত্য এবং নাট্য। বন্ধুরা, এর পরবর্তী অংশ আমরা পরের পর্বগুলিতে দেখব।
যদি আপনাদের এরকম আলোচনা পছন্দ হয় এবং যদি মনে হয় যে এটা কাজে লাগতে পারে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। যদি এই রকম ভিডিও পছন্দ হয়, যদি এই পার্টিকুলার ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। থিয়েটারে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।